বিসমিল্লাহ রহমান রহিম, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই চ্যানেল বাঙালি কুকিং। থেকে চলে আসলাম নতুন একটা রেসিপি নিয়ে আপনাদের মাঝে। আশা করি আজকের রেসিপিটা অনেক ভালো লাগবে। এখানে আমি আপনাদের সাথে শেয়ার করব শাপলা রান্না করা আর কি। তো শাপলা কম বেশি সবাই রান্না করতে পারেন, আমি যেভাবে রান্না করি সেটাই আপনাদের সাথে আজকে শেয়ার করব আর কি। খুবই লোভনীয় হয়েছে এভাবে রান্না করলে আর কি। তো এখানে আমি একাটি শাপলা নিয়েছি আর কি। শাপলাগুলো একদম আমি উপরের আঁশগুলো ছাড়িয়ে নিব আর কি। তো এভাবে আঁশগুলো ছাড়িয়ে খুব সুন্দরভাবে আর কি কেটে নিব আমি ছোট ছোট পিস করে আর কি। তো শাপলাগুলো একদম তাজাই ছিল। তো শাপলাগুলো আমি একদম আঁশ ছাড়িয়ে এভাবে ছোট ছোট করে কেটে নিয়েছি। এভাবে কেটে নিতে হয় আর কি শাপলা রান্না করার জন্য। তো আমি এখানে চুলোতে প্যান দিয়ে দিলাম, তেল দিয়ে দিলাম পরিমাণ মতো, আর চিংড়ি মাছ দিয়ে রান্না করব। আমি এখানে বড় সাইজের মাত্র তিনটা চিংড়ি মাছ নিয়েছি। তো তিনটা চিংড়ি মাছ বড় সাইজের ছিল, যার কারণে বেশি নেওয়া হয়নি। এতেই অনেক টেস্টি হবে আর কি রান্নাটা। তো এখানে পেঁয়াজ পেস্ট দিয়ে দিলাম আমি 1 টেবিল চামচ, আর রসুন পেস্ট দিয়ে দেবো আমি 1/2 টেবিল চামচ। যেহেতু শাপলা রান্না করলে একদমই কমে যায়, অল্প মশলাই আমি অ্যাড করব, অন্য কোনো মশলা অ্যাড করব না। আমি শুধু পেঁয়াজ রসুন এই দুইটা দিয়ে রান্না করব। এভাবে আপনারা রান্না করে দেখতে পারেন, অবশ্যই খেতে অনেক লোভনীয় হবে। এখানে আমি 1 টেবিল চামচ দিয়ে দিলাম হলুদের গুঁড়া, আর 1/2 টেবিল চামচ দিয়ে দিলাম মরিচের গুঁড়া। মরিচের গুঁড়োটা আমি কম দিলাম, কারণ মরিচের ঝালটা আমি একটু কম খাই। আপনারা বেশি খেতে চাইলে খেতে পারেন, সমস্যা নেই। তো এখানে আমি শাপলাগুলো এখন দিয়ে দিলাম, লবণ দিয়ে দিলাম পরিমাণ মতো। তো এখন খুব ভালোভাবে নেড়ে চেড়ে আমি কিছুক্ষণ ঢেকে রেখে দিব। তো বেশি জাল করতে হবে না, এভাবে রান্না করলে খুবই লোভনীয় হয়। আপনারা অবশ্যই ট্রাই করে দেখবেন, আশা করি ভালো লাগবে খেতে। কমেন্টের মাধ্যমে অবশ্যই জানাবেন, আর আমার চ্যানেলটা যারা একদমই নতুন দেখতেছেন আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রেখে দিবেন। এতে করে যখনই কোনো নতুন ভিডিও নিয়ে আসবো আপনাদের কাছে পৌঁছে যাবে, আর আপনারা কিন্তু ইচ্ছা করলে দেখে নিতে পারবেন কতটা লোভনীয় হয়েছে, দেখতেই পাচ্ছেন। একদম অল্প সময়ের ভিতরেই সিদ্ধ হয়ে গেছে আর কি, আর কালারটা অনেক সুন্দর এসেছে। তো এভাবে শাপলা রান্না করা খেতে আমার কাছে খুবই ভালো লাগে আর কি। আপনারা অবশ্যই ট্রাই করে দেখবেন। আর চিংড়ি মাছগুলো আমি উঠিয়ে রেখেছিলাম যে কালারটা নষ্ট হয়ে যাবে আর কি, একদম কালারটা নষ্ট হয়ে যায় আর কি। চিংড়ি মাছগুলো আমি ভুনা করার পরে আর কি মশলার ভিতরে দিয়ে পরে উঠিয়ে রেখেছি, যার কারণে চিংড়ি মাছের কালারটা একদম সুন্দর আছে। পরে আমি এখন দিয়ে দিচ্ছি আর কি। তো এখন একটু পরিবেশন করে নিচ্ছি, কত সুন্দর লোভনীয় হয়েছে কালারটা দেখতেই পাচ্ছেন, একদম গলে গেছে আর কি, একদম মাখামাখা হয়েছে ঝোলটা। আমি একদমই ঝোল দেইনি, যতটা ঝোল বেরিয়েছে ততটাই আর কি রয়ে গেছে। তো আমার আজকে রেসিপিটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে দেবেন, আপনাদের মূল্যবান মতামত অবশ্যই জানাবেন কমেন্টের মাধ্যমে, আর শেয়ার করে দেবেন অবশ্যই আপনাদের ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে। তো আজ এ পর্যন্তই, পরবর্তী রেসিপি নিয়ে চলে আসবো আপনাদের মাঝে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।